বউ, মেলা দিন পর তোমার বাবার বাড়ি যাচ্ছ, সাথে আমিও যাচ্ছি, কিন্তু কিছু তো কেনা বান্ধ না, কাছে টাকা বসা নাই। তোমার কিচ্ছু নেওয়া লাগবে না, তুমি খালি চুরির নিশানা বন্ধ করবা, পটে দিয়ে যেন কোনো কিছু চুরি করো না। আরে না, শ্বশুর বাড়ির কেউ কোনদিন চুরি করে, পাগল দুষ্টু কুম্ভটিকের। চলো, আমার কাছে না 50 টাকা আছে, এই 50 টাকা নিয়ে যে আমার ছোট দুই ভাই বোনের জন্য চিপস কিনে নিয়ে এসো। তাও হ হ দেও দেও, কিছু না লিয়ে গেলে কি হবি, কি মনে করি বাবা শ্বশুর শাশুড়ি, আর শালি শালার জন্য কিছু লিয়ে গেলে শ্বশুর শাশুড়ি কবে যাক, তাও জামাই কিছু লিয়ে আসছে। হাতে ধরো টাকা লাও, আর শোনো সামনে আকবর দোকান আছে, ওইটা যেয়ে চিপস কিনে নিয়ে এসো যাও। আকবর ভাই, আসসালামু আলাইকুম, আপনার দোকানের থেকে 5টা চিপস দেন তো। এলাকার জামাই, এর না বগুড়ি চোর, এই লিবার আছে চিপস, 1 টাকা দিবি নি? কি হলো আকবর ভাই, চিপস দেন। হ্যাঁ চিপস দিচ্ছি, তোমার বগুড়ি চুরি করা কেন হচ্ছে? আমি যে বগুড়ি চুরি করি, এটা কি ভাইরাল হয়ে গেছে নাকি? আমাকে গ্রামেরও সুগলি জানে, আবার দেখেছি আমার বইয়ের গ্রামও সুগলি জানে পারে, মাথা তোমার ঘুরলো। রোকসানা, আমি তো ভালোই আছি, আমি দূর থেকে দেখে পারিচ্ছি, রোকসানা আমার দার্লিং আসিচ্ছে, আমি আগেই বুঝে পেছি যে তোমার জামাই কুটি। আমার জামাই তো চিপস কিনবার গেছে ছোট দুই ভাই বোনের জন্য। রোকসানা, তোমার জামাই তো একটা পাক্কা চোর, ওই কি চিপস কিনবে দেখি, বগরি চুরি করলি আসলে কি কোয়া যাচ্ছে না। রোকসানা, তোমাকে আমি এতই বার কোনো, তুমি আমার 6 নম্বর বউ হও, তুমি তো আমার কথা শোনো নি, সে দিয়ে তুমি চোরের বউ হয়ে গেছা। সামনে ওই তেতলে গাছের তলে আমি তোমার সাথে এতই না গপ্প টপ্প করছি, তোমার কি কিছুই মনে পড়ে না? রোকসানা, এ জীবনে তোমার হাতের ভাজার আমার কপালও দুধ পিনে, তবে তুমি বিষয়টা এখনো ভাবতে পারো, আমি কিন্তু রালিং মেম্বার। রোকসানা, তুই ওইটি মেম্বারের সাথে কিসের পাশাল পাড়িস, তুই কি মেম্বারের সাথে বাড়ি যাওয়া চাচ্ছ নাকি? মেম্বার সাহেব রাস্তা ছাড়েন, আমার স্বামী কিন্তু দেখিচ্ছে। এ বগরি সুরা ফারুক, খেপিস কে রে, তোর বউয়ের সাথে কেবল আমি লুটুর পুটুর কথা করছি। এই মিম্বরের বাচ্চা, তোর বাড়ির থেকে একটা বগরি আমি ঠিক থাম না, সব বগরি আমি চুরি করবো, তুই আমাকে চিনিস নে। আরে শয়তানের মাথা দে, তোর কিছু করতে গপ্প কর লাগবে, বাড়ির মুখে হাঁট। সুরা ফারুক, তোর বউক দে বেটা, তুই তো এই কাজটা ঠিক করিস নি, গ্রামের যদি একটা কদু চুরি হয় তাহলে তোর দোষ দুমো। তো কুবে, তোর হাঁটুর মেলে ফাটিয়া ফেলে দে, তোকে ন্যাংরা করে ছাড়ে তোমার রে, তুই চিনিস আমাকে কে রে? তোক চিনি না চিনি রে, সেটা আমি পরেই দেখিচ্ছি, তোর বকরি আগে চুরি কর্ম। কি রে চোরা ফেরু, বুদুর বুদুর করে কি করস, কুবার তোমার খাবো লিখে একবার ন্যাংরা করে ছাড়ে তোমার আগা বার খেয়াল লাগাল। তোর বকরি আমি ঠিক থাম না রে মেম্বরের বাচ্চা। না মেম্বর সাহেব কিছুই করছি না আমি, থাকো আমি ওই যাই। ওই ওই, তুই একবার ডাইরেক্ট তোর বাবার বাড়ি চলে যাবো, আর জান ইটি উঠে দাঁড়াস নে, মেম্বার আসুক আর না হয় চেয়ারম্যান আসুক, কারোর সাথে কোনো কথা নেই, বুঝিস নি? বাড়ি যা, তুই বাড়ি যা। তুমিও চলো, তুমি আমার কুটি যাবা। এ আমার কাম আছে, তুমি বাড়ি যাও তো। কাম তুমি যাই করো তাই করো, চুরি জান কিছু করো না। আবার কথা কয় ফাউল, যা বাড়ি যা। মেম্বার সাহেব, ও ফজলি ভিটা বগরি বান্ধাতে হচ্ছে না, যাই দেখি নাই। কি কলু, আমার বগরি নাই মানে? এ যে দেখ তো কদ্দুর আছে, দেখ তো কুটি গেছে রে, কেউ চুরি করলে গেছে লিখে, খালি আমার নামটা শুনে আসবো, তারপর আমি দেখিচ্ছি নেক্সট টাইমে। নেম্বর সাহেব, এতের বাদে 10টা জমির তো কেউ নাই, কাক কম। শাশুড়ি আম্মা, বগরিটা কেঙ্কা আছে কোন তো, সেই রকম কিন্তু, ওই বগরিটা আমি কিনে লিয়ে আসছি আপনাকে জন্য, খাওয়া হবি সেই রকম। হ বাবা ভালোই হবি তাহলে, খাওয়া হবি। যান যান, এখন রাতের ভাত খাবার দেন, আর কালকে সকালে ওটা জব করে খাওয়া হবি নি। লে মিম্বর, আমার বকলে তোর ফাজলামি করিস নি, আদে তোর বকরি একবার খাই দেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপ্পান পিস, লাভ ইউ গাইস।